ভাড়ায় নিজের বিধায়ক কার্যালয় নিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরই। দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় এই কার্যালয়েরই এদিন উদ্বোধন করেন বিজেপির জেলা সভাপতি দিলীপ দে। এই কার্যালয় থেকেই অভাব অভিযোগ এলাকার মানুষের শুনবেন বলে এদিন জানান লক্ষণবাবু। বৃহস্পতিবার দুর্গাপুরের সিটি সেন্টারের ডক্টর কলোনিতে উদ্বোধন হল বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুইয়ের নিজস্ব বিধায়ক কার্যালয়। এদিন এরই ফ্রিতে কেটে উদ্বোধন করেন আসানসোলের সাংগঠনিক জেলা বিজেপি জেলা সভাপতি দিলীপ দে। বিধায়ক লক্ষণ ঘুরুই ছিলেন বিজেপি নেতৃত্বরা। এলাকার বহু বিজেপি কর্মী সমর্থকদের ছিল উপস্থিতি। কার্যালয়ের মাধ্যমে এলাকার মানুষদের সুবিধা অসুবিধার কথা শোনা হবে। উদ্বোধনের পর সাংবাদিক সম্মেলন থেকে এমনটাই বললেন বিধায়ক লক্ষণ ঘুরুই। শুধু সমস্যা শুনেই চুপ থাকা হবে না, দ্রুত সমস্যার সমাধানও করার আশ্বাস দেন তিনি। পাশাপাশি এদিন দুর্গাপুরের বুকে বিধায়ককে কার্যালয় করতে না দেওয়া নিয়ে কটাক্ষ করেন তৃণমূলের বিরুদ্ধে। এক বছর চেষ্টা করছিলাম আমরা, সেরকম উপযুক্ত জায়গা উপযুক্ত পরিবেশ আর পাচ্ছিলাম না। তো বহুদিন খোঁজার পরে আমি এডিটের চেয়ারম্যানকে চিঠি করেছিলাম, বিধায়ক দুর্গাপুরে একটা অফিস দেওয়া হোক, যা রেন্ট লাগবে যা ভাড়া লাগবে সেটা আমি রাজি আছি, সেটাও দেয়নি। আমি বললাম যে আমার কিছু করার নেই, ঘর ফাঁকা নেই, আমি জানি ফাঁকা আছে, জায়গা বললাম, স্থান বললাম, রুম বললাম, তারপরে উনি দিলেন না। ভয় আছে, দিদির ভয় আতঙ্ক আছে, কারণ যেখানে প্রশাসনের বৈঠক প্রশাসনের বৈঠকে বিধায়কের ডাকা হয় না, সেখানে একটা ঘর কি করে দেবেন উনি, সাহস পাচ্ছেন না, ভয় পাচ্ছেন, আর দিলেন না। আমরা খুঁজছিলাম, আজ ভালো জায়গা পেয়ে গেছি, উপযুক্ত জায়গা, আমরা ভাড়া দিয়ে রেন্টে নিচ্ছি। আমরা আজকে শুরু করলাম এখান থেকে পুরো সারাদিনের প্রতিনিয়ত, যে দিন নিয়মিত যে কাজ বিধায়কের, তার সার্টিফিকেট, তার সমস্যা সুবিধা অসুবিধা, এখান থেকে সারাদিন সকাল 9টা থেকে 9টা পর্যন্ত পরিষেবা পাবেন। সেই জন্য আমি এই অফিসটা আজকে ওপেনিং করলাম। আমার দিলীপ দা আমার জেলা সভাপতি আছেন, আমাদের জেলা নেতৃত্ব আছেন। আর তৃণমূলকে বলবো, বুকের পাটা থাকে যদি, মানুষ বলছি মানুষকে ভরসা যদি করেন, একবার ভোটটা নিরপেক্ষ করা দেখান, একটা সিট পাবেন না, চ্যালেঞ্জ নিয়ে বলছি। তাই আমরা ওপেনিং করেছি, আর এখান থেকে পরিষেবা মানুষ পাবে। এবং আমার মানুষকে আহ্বান করবে আজকে থেকে, যে যারা যারা আমরা বলতেন যে তৃণমূল প্রচার করতে বিধায়ক খুঁজে পাওয়া যায় না, আমি সবাই রাস্তায় আছি, মাঠে আছি, দেখতে পান না, চলমা সকাল হয়ে গেছে, চলমা এখন চলমা রাখছি, আমার দেখতে পাচ্ছেন না, আমি প্রতিদিন মানুষের সঙ্গে রয়েছি। তো আজকে অফিস পর্যন্ত না, এই কারণেই যে আর বলতে হবে না যে ঘরে যেয়ে পাই না, অফিস আছে, লোক থাকবে, আমি বসবো এখানে, যে কোনো সমস্যা, যে কোনো অসুবিধা, মানুষের পাশে ছিলাম আগেও, আগামী দিনেও থাকবো, এই বার্তা আজকে অফিস। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল, যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রোগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রতিবদ্ধ। রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস, প্যাথোলজি, সিটি স্ক্যান, এক্স রে, ইউএসজি, জেনারেল সার্জারি, মাইক্রো সার্জারি, নেফ্রোলজি, নিউরোলজি, ইউরোলজি, গ্যাস্ট্রো এন্টারোলজি, অর্থোপেডিক সার্জারি, ম্যাক্সিলোফেশিয়াল, অনকোলজি, পুলমনোলজি সহ 24 ঘন্টা এমার্জেন্সি পরিষেবা, 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা। এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা। রয়্যাল কেয়ার হসপিটাল, NH2 পাঞ্জাবি মোড়, রানীগঞ্জ। টোল ফ্রি নম্বর 1800121357, মোবাইল নম্বর 7479002900, 7479002901, 7479002902।